নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে, যে প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকুন। তার কারণ আপনারা যে প্রশ্নগুলো উত্তর করবেন সেই প্রশ্নগুলো সরাসরি আপনাদের একটা মক পরীক্ষার সুযোগ হয়ে যাবে সেই প্রশ্নগুলো উত্তর করার সাথে সাথে। তো চলুন আমরা আজকে শুরু করছি আজকে আমাদের বাংলা ব্যাকরণের কোশ্চেনের আলোচনা। আর আমরা 15টা কোশ্চেন আলোচনা করব এবং 15টা কোশ্চেন আলোচনা শেষে আমি আপনাদের জিজ্ঞেস করব আপনারা কি কত মার্কস পেয়েছেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই আমাদের কমেন্ট লাইনে পোস্ট করবেন। আপনারা পোস্ট করার সাথে সাথে যেরকম বুঝতে পারবেন আপনাদের পারফরমেন্স কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো ভিডিও সার্থকতা। তা আশা করছি আপনারা সবাই খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত। যে কোশ্চেনের অ্যান্সার সঠিক সেটাই রাইট চিহ্ন এবং যেটাই ভুল সেটাই ক্রস চিহ্ন। তো এইভাবে আপনারা আমাদের সাথে প্রস্তুত থাকুন, সঠিক উত্তরে রাইট এবং ভুল উত্তরে ক্রস। এইভাবে 15টা কোশ্চেন আলোচনা শেষে আমরা আপনাদের কোশ্চেনের অ্যান্সার জিজ্ঞেস করব। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টা ভিডিওটির শেষে উল্লেখ করা আছে। তো বন্ধুরা চলুন আলোচনা শুরু করা যাক। প্রথম প্রশ্ন 865 নম্বর প্রশ্ন। আর আপনারা যদি এর আগে যে সমস্ত প্রশ্নগুলো আলোচনা হয়েছে সেগুলো আপনারা দেখতে চান, তাহলে আপনারা আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবেন এবং চ্যানেলের প্লেলিস্টে বাংলা ব্যাকরণ বলে একটা আপনাদের ফোল্ডার বানানো আছে, তার মধ্যে আপনারা যাবতীয় মোটিভেশনাল ভিডিওগুলো পেয়ে যাবেন। তো চলুন আমরা আলোচনা শুরু করছি। কোন বাক্যটি সাপেক্ষ ভাব প্রকাশ করছে? তাহলে এই চারটে অপশনের মধ্যে যেটি সাপেক্ষ ভাব প্রকাশ করছে সেটি কোনটি, সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা ক খ গ ঘ চারটে অপশনকে এ বি সি ডি মাধ্যমে আপনারা লিখতে পারেন, আপনাদের কিবোর্ডে টাইপ করতে সুবিধা হবে। তো চলুন আমরা দেখে নেব কোন বাক্যটিতে সাপেক্ষ ভাব প্রকাশ করছে। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন খ, যদি সে যেত আমি আসতাম, তাহলে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশন খ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 866 নাম্বার প্রশ্নে। ভালো করে পড়লে সফল হবে, এই বাক্যে কি বোঝাতে ক্রিয়ার সাপেক্ষভাবের ব্যবহার হয়েছে? তাহলে কি বোঝাতে ব্যবহার হয়েছে আপনাদের ক খ গ ঘ চারটে প্রশ্ন, তাহলে 866 নম্বর প্রশ্ন। আর এই 866 নম্বর প্রশ্নে যারা বলছেন উত্তর অপশন ক উদ্দেশ্য, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 867 নম্বর প্রশ্ন। আপনাদের জিজ্ঞেস করা হয়েছে নিচের কোন বাক্যটিতে আকাঙ্ক্ষা প্রকাশক ভাব ব্যক্ত হয়েছে? তাহলে আকাঙ্ক্ষা প্রকাশক ভাব যেটা ব্যক্ত হয়েছে সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা, 867 নম্বর প্রশ্ন। আর এই প্রশ্নে যারা বলছেন অপশন গ, মিষ্টি মুখে মিষ্টি করে হাসুক, এটা অ্যাকচুয়াল গ হবে না, এটা খ হবে, এটা প্রিন্টিং মিস্টেক আছে। তা অ্যাকচুয়াল উত্তর হচ্ছে এটা মিষ্টি মুখে মিষ্টি করে হাসুক, এটা এখানে সঠিক উত্তর। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 868 নম্বর প্রশ্ন। তার মঙ্গল হোক, এ বাক্যে ক্রিয়াপদটি কোন ভাব প্রকাশ করছে? তাহলে ক্রিয়াপদটি যে ভাব প্রকাশ করছে সেটা আপনাদের নির্ণয় করতে হবে। ক খ গ ঘ চারটে অপশান, 867 নম্বর প্রশ্ন। আর এই প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশান গ আকাঙ্ক্ষা, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 869 নম্বর প্রশ্নে। আপনাদের জিজ্ঞেস করা হয়েছে আমার আর থাকা হয়ে উঠলো না বাক্যটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? তাহলে আপনাদের চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান গ সম্ভাবনা অর্থে, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 870 নম্বর প্রশ্ন। তিনি ফিরে এলে সব কিছুই মীমাংসা হবে, বাক্যে ক্রিয়া কি অর্থে ব্যবহৃত হয়েছে? তাহলে ক খ গ ঘ চারটে অপশান, সঠিক উত্তর নির্বাচন। সঠিক উত্তর যারা বলছেন অপশান ক সম্ভাবনা অর্থে, তাদের সবার উত্তর সঠিক। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 871 নম্বর প্রশ্ন, আকাঙ্ক্ষার ভাব কোনটি? তাহলে চারটে অপশানের মধ্যে আকাঙ্ক্ষার ভাব নির্ণয় করতে হবে। সঠিক উত্তর অপশান ঘ, বাংলাদেশ চিরজীবী হোক। চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 872 নম্বর প্রশ্ন, কোনটি আকাঙ্ক্ষা ভাবের ক্রিয়া? তাহলে চারটে অপশানের মধ্যে আকাঙ্ক্ষা ভাবের ক্রিয়া যেটা সেটা আমাদের উল্লেখ করতে হবে। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান ক ভালো থাক, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 873 নম্বর প্রশ্ন, বৃষ্টি আসে আসুক, বাক্যের ক্রিয়াপদটি কোন ভাব প্রকাশ করে? তাহলে 873 নম্বর প্রশ্নে আপনাদের সঠিক উত্তর নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তর নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান গ আকাঙ্ক্ষা প্রকাশক ভাব, তাদের সবার উত্তর সঠিক। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 874 নম্বর প্রশ্ন,
যা হয় হোক কি প্রকাশক ভাব? তাহলে 1874 নম্বর প্রশ্ন, আর 1874 নম্বর প্রশ্নে সঠিক উত্তর অপশন ক আকাঙ্ক্ষা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 1875 নম্বর প্রশ্ন, তিনি ফুটবল খেলায় নাম করছেন, বাক্যে ক্রিয়াপদটি কোন এখানে কোন অংশে হবে? এখানে একটু স্পেলিংটা বোঝা যাচ্ছে না, কোন অংশে ব্যবহৃত হয়েছে? তাহলে 1875 নম্বর প্রশ্ন, আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 1875 নম্বর প্রশ্নে সঠিক উত্তর অপশন খ যশস্বী হওয়া। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 1876 নম্বর প্রশ্নে, কাল কাকে বলে? তাহলে চারটে অপশনের মধ্যে কোনটাকে কাল বলে সেটা আপনাদের নির্বাচন করতে হবে। সঠিক উত্তর যারা বলছেন অপশন ক, ক্রিয়া সংগঠনের সময়কে। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1877 নম্বর প্রশ্নে, আপনাদের জিজ্ঞেস করা হয় যে ক্রিয়া বর্তমানে অতীতে বা ভবিষ্যতে সম্পন্ন হওয়ার সময় নির্দেশককে কি বলে? তাহলে আপনাদের এই চারটে অপশনের নির্দেশক যেটি বলে সেটি আপনাদের নির্বাচন করতে হবে। তাহলে 1877 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নে সঠিক উত্তর অপশন খ, ক্রিয়ার কাল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 1878 নম্বর প্রশ্ন, ক্রিয়ার কাল প্রধানত কত প্রকার? তাহলে ক্রিয়ার কাল প্রধানত কত প্রকার সেটা আমাদের জানতে চাওয়া হয়েছে 1878 নম্বর প্রশ্নে। এর সঠিক উত্তর যারা বলছেন অপশন গ, তিন প্রকার, তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 1879 প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন, কিসের ভেদে ক্রিয়ার রূপে পার্থক্য দেখা যায়? তাহলে কিসের ভেদে ক্রিয়ার রূপের যে পার্থক্য থাকে সেটা দেখা যায়, সেটা আপনাদের নির্ণয় করতে হবে। যারা বলছেন এই কোশ্চেনের অ্যান্সার অপশন খ, পুরুষ ভেদে, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। তো বন্ধুরা, আমরা আজকে 15টা কোশ্চেন আপনাদের সাথে আলোচনা করে ফেললাম। এইবার আপনারা সবাই একে একে সৎভাবে ক্যালকুলেট করে আপনারা যে যত মার্কস পেয়েছেন সেই মার্কসটা আমাদেরকে পোস্ট করবেন। পোস্ট করার সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে হয়েছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও সার্থকতা। তো বন্ধুরা, আপনারা সবাই একে একে আপনাদের যে যা কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো পোস্ট করুন, আমরা চেষ্টা করব সেই কোশ্চেনগুলোর সঠিক এবং সদুত্তর দেওয়া। এখন আমরা চলে আসি আমাদের হোম ট্যাক্সের প্রশ্ন। তা আমি আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্ন দিচ্ছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা আমি বলবো, আপনারা একটু কষ্ট করে খাতায় লিখে নেন। আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্ন হলো, কিসের ভেদে ক্রিয়ার রূপের কোনো পার্থক্য হয় না? অপশন আমি এক এক করে দিয়ে দেব। অপশন ক বচন ভেদে, অপশন ক পুরুষ ভেদে, অপশন গ অর্থ ভেদে, এবং অপশন ঘ হচ্ছে প্রয়োগ ভেদে। আবার আমি আজকে আপনাদের কোশ্চেনটা বলছি, কিসের ভেদে ক্রিয়ার রূপের কোনো পার্থক্য হয় না? অপশন এ বচন ভেদে, অপশন বি পুরুষ ভেদে, অপশন সি অর্থ ভেদে, এবং অপশন ডি হচ্ছে প্রয়োগ ভেদে। আপনাদের এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি কমেন্ট লাইনে উত্তরটা পোস্ট করুন, আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেব। এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্টলিস্টে নামে পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করুন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো। এবং কিরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান, আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।